বরিশালের বাকিরগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ এইচ এম হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বাকিরগঞ্জ সদর রোডস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির যুগ সাধারণ সম্পাদক মানিক হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান কাবেল, ইউপি সদস্য কামাল হাওলাদার প্রমুখ। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরত কামনা এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দর্শক, আপনাদের সাথে ছিলাম আমি হোসনে আসুতি। ধন্যবাদ, জয় টিভি নিউজ ডেস্কের সাথেই থাকবেন।